তোমরা যদি জানতে চাও ইন্টিমেট হাইজিনের ব্যাপারে এবং পিরিয়ড হলে কীভাবে নিজেদের সেলফ কেয়ার করবে এবং তার সাথে সারাদিন কীভাবে তোমাদের গা থেকে সুন্দর গন্ধ বেরোবে, এই সব বিষয়ে জানতে হলে এই ভিডিওটাকে অবশ্যই দেখবে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো ফ্রেশ ফিল করা, সুগন্ধ বেরোনো গা থেকে, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট হিসেবে ধরা হয়। তোমাকে দেখতে হয়তো খুব সুন্দর, কিন্তু তোমার গা থেকে যদি বাজে দুর্গন্ধ বেরোয় তাহলে কিন্তু কারোরই সেটা পছন্দ হয় না। এবং তার সাথে মেয়ে হওয়ার দরুন তোমাদের হাইজিন কিন্তু অনেক বেশি মেনটেন করতে হয়। সো কীভাবে সুস্থ থাকবে, কীভাবে হাইজিন মেনটেন করবে, এগুলো সব নিয়ে আজকে আলোচনা করব। চলো স্টার্ট করা যাক। তো সবার প্রথমে কথা বলবো আন্ডারওয়্যার নিয়ে। সো ডেইলি বেসিসে ইউজ করার জন্য সবসময় কটনের আন্ডারওয়্যার তোমরা ইউজ করবে, তার কারণ এতে এয়ার পাস ভালোভাবে হয় এবং তোমাদের নিচের যে এরিয়াটা আছে সেই এরিয়াটা কিন্তু অনেক বেশি হেলদি থাকে। যত বেশি এয়ার পাস হবে তত বেশি এটা ভালো থাকবে। নাহলে তোমরা যদি সিল্ক বা লাইলিনের যদি কোনো কাপড় ইউজ করো আন্ডারওয়্যারে, তাহলে কিন্তু সেটা ময়েশ্চারটাকে ট্র্যাপ করে রেখে দেবে এবং তার ফলে ওখানে ব্যাকটেরিয়া হয়ে যাবে এবং অনেক বাজে দুর্গন্ধ বেরোবে। এবং এছাড়াও সারাক্ষণ বন্ধ অবস্থায় থাকতে থাকতে এখানে কিন্তু ইয়েস্ট ইনফেকশান হতে পারে। সো মেক শিওর তোমরা সবসময় ডেইলি বেসিসে ইউজ করার জন্য তোমরা কটনের আন্ডারওয়্যার ইউজ করবে। এবং রাতে যখন শোবে তখন চেষ্টা করবে কিছু না পরার, তাতে কী হবে এয়ার পাস হবে, ব্রিদেবল হতে পারবে জায়গাটা এবং তার ফলে ময়েশ্চারগুলো আটকে থাকবে না এবং ওটা সুস্থ থাকবে। যখন আন্ডারওয়্যার নিয়ে কথা বলছি তখন আরেকটা শেয়ার করবো, খুব বেশি টাইট জিন্স সারাদিন পরে থাকার জন্য কিন্তু ভালো নয়। সো মেক শিওর যখন তোমরা কোথাও সারাদিনের জন্য ট্রাভেল করছো বা সারাদিন তোমার কোথাও কাটাতে হচ্ছে, তখন একটু ব্রিদেবল কিছু পরা ট্রাই করো। নাম্বার টু, আন্ডারওয়্যারের পরে চলে আসবো ব্রাস নিয়ে। সো এগেইন ডেইলি বেসিসে পরার জন্য কটনের ব্রাস কিন্তু খুব ভালো এবং তার সাথে যদি নন ওয়্যার্ড হয় তাহলে সেটা আরও ভালো হয়, কারণ তোমরা দেখবে যেগুলোতে নিচে ওয়্যার থাকে ব্রাগুলোতে সেগুলো কিন্তু সারাদিন পরে থাকার জন্য একদমই ভালো না। এর ফলে তোমাদের বুবিজের নিচে কিন্তু একটা লাইন পড়ে যায় এবং তার ফলে কী হয়, ওখানে রক্ত চলাচল ভালো করে হতে পারে না, প্রথম কথা ওখানে দাগ হয়ে যায়, আর দ্বিতীয়ত এটা তোমাদের হেলথের জন্যও ভালো নয়। নাম্বার থ্রি, এবার কথা বলো পিরিয়ড নিয়ে। মেয়েদের কিন্তু ব্যাগে সবসময় মেনস্ট্রুয়াল কাপ বা প্যাড কিন্তু অবশ্যই রাখা উচিত এবং তার সাথে একটা এক্সট্রা প্যান্টি, যাতে কখনো যদি দুর্ঘটনা ঘটে যায় বলা তো যায় না কখন কার কী হতে পারে। সো তার জন্য সেফটি সবার আগে। নাম্বার টু, যাতে রেগুলার পিরিয়ড হয় তাদের পিরিয়ডটাকে ট্র্যাক করার জন্য পিরিয়ড ট্র্যাকার বলে একটা অ্যাপ থাকে, সেই অ্যাপ যদি তোমরা ডাউনলোড করো তাহলে ওখানে যে ডিটেলস আছে সেই ডিটেলসগুলো ভরলেই কিন্তু তোমরা বুঝতে পারবে নেক্সট মান্থে কবে তোমার পিরিয়ডটা হবে। নাম্বার ফোর, হাউ টু স্মেল গুড, রাইট? সবাই চায় নিজেদের গা থেকে সুগন্ধ বেরো, কিন্তু আমাদের সবারই নিজস্ব নিজস্ব আলাদা আলাদা গন্ধ রয়েছে, যেটা একটা ন্যাচারাল স্মেল। সেটা বাদ দিয়ে যদি এক্সট্রা কোনো স্মেল তৈরি হয় তাহলে কিন্তু সেটা দুর্গন্ধ হিসেবে পরিণত হয়। প্রথম কথা হচ্ছে তোমাদের রোজ স্নান করতে হবে, দ্বিতীয়ত যখন স্নান করবে তখন এয়ারের পিছনে গলার এই সাইডটা কিন্তু ভালোভাবে তোমরা কোনো মাইল্ড সোপ ইউজ করবে, কারণ আমরা সাধারণত এই জায়গাগুলোকে অ্যাভয়েড করে যাই। সো এখানে কিন্তু তোমাদের ময়েশ্চার জমে, ঘাম জমে সেখানে কিন্তু বাজে দুর্গন্ধ তৈরি হতে পারে, এবং তোমার পার্টনার যদি তোমাকে কানের কাছে কিস করতে যায় এবং সেখান থেকে যদি বাজে গন্ধ বেরোয় তাহলে বুঝতেই পারছো কীরকম একটা এম্বারেসিং সিচুয়েশান ক্রিয়েট হয়। সো মেক শিওর তোমরা ধ্যান দেবে এরপরে যখনই স্নান করতে যাবে না কেন তখন কানের পেছনে এবং গলার এই সাইডটা কিন্তু ভালোভাবে ক্লিন করবে। এবং যদি এই টিপসটা যদি হেল্পফুল লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করে দেবে এবং তার সাথে তোমার যে ফিমেল ফ্রেন্ডস আছে তাদেরকে কিন্তু শেয়ার করে দেবে। নেক্সট কথা বলবো এক্সারসাইজ নিয়ে। এক্সারসাইজ করে আসার পরেই কিন্তু সাথে সাথে ফেসটাকে ক্লিন করবে, কারণ আমরা যখন এক্সারসাইজ করি তখন আমাদের মুখে যে পোর্সগুলো আছে, লোম ছিদ্রগুলো আছে, সেগুলো কিন্তু খুলে যায় এবং তার ফলে ওখান থেকে অয়েল, ডার্ট এবং আরও অনেক টক্সিন্স বেরোতে থাকে এবং সেটা যদি মুখের মধ্যে বসে যায় তাহলে কিন্তু তোমাদের মুখে পিম্পলস হতে পারে। সো মেক শিওর যখন এক্সারসাইজ করবে বাড়ি আসার সাথে সাথে মুখটাকে ভালো করে ক্লিন করে নেবে এবং তার সাথে সাথে স্নানও করে নেবে, যাতে তোমাদের শরীরের যে টক্সিন আছে সেগুলো বেরিয়ে চলে যায় এবং তোমরা একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার থাকতে পারো। নাম্বার ফাইভ, গুড ব্রেথ। সো রাত্রে যখন শুতে যাবে তখন তো ব্রাশ করছে, ব্রাশ করার পরে মাউথ ওয়াশ দিয়ে কিন্তু তোমাদের মুখটা ভালো করে কুলিকুচি করে নেবে, তারা তোমাদের মুখের যে এক্সট্রা যে ব্যাকটেরিয়াগুলো জমা হয় সেগুলো কিন্তু বেরিয়ে যায়, তার ফলে মুখ থেকে একটা হালকা সুন্দর গন্ধ বেরোয়। এবং তার সাথে যারা টাং যারা ক্লিয়ার না করে তাদের কিন্তু জিভের মধ্যে সাদা একটা লেয়ার পড়ে যায় যেটা দেখতে একদমই ভালো লাগে না। সো তোমরা টাং স্ক্রাবার বলে একটা জিনিস হয় সেটা কিন্তু রোজ ইউজ করবে, এতে তোমাদের জিভটাও ভালো থাকবে এবং তার সাথে তোমাদের টেস্ট বারটাও ভালো থাকবে এবং তোমাদের মুখ থেকে কিন্তু ভালো গন্ধ বেরোবে। এবং ইনস্ট্যান্ট কুইক একটা সলিউশনের জন্য তোমরা
চুইং গাম রাখতে পারো, কিন্তু সেগুলো খাওয়া অতটা বেশি ভালো না। অনেকে বলে যে যারা বেশি চুইং গাম খায় তাদের নাকি ব্লোটিং হয়, সো মেক শিওর যে তোমরা ওটাকে একটু কম ইউজ করো। ন্যাচারালি যদি সুন্দর, ন্যাচারালি যদি ভালো গন্ধ বেরোয় মুখ থেকে সেটাই তো ভালো, তাই না? রাখতে পারো চুইং গাম ইনস্ট্যান্ট বুস্ট আনার জন্য তোমার কনফিডেন্সে, কারণ মুখ থেকে যাদের, কারণ যাদের মুখ থেকে বাজে গন্ধ বেরোয় তাদের সাথে কেউই কথা বলতে চায় না। সিক্স, ভ্যাজাইনাল কেয়ার। তো এটা কিন্তু মেয়েদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট একটা পার্ট। তোমরা ভ্যাজাইনাল ওয়াশ ইউজ করতে পারো। ভ্যাজাইনাল ওয়াশের মধ্যে ভি ওয়াশ বলে একটা খুব ভালো প্রোডাক্ট আছে মার্কেটে, তোমরা যে কোনো মেডিকেল স্টোরে এটা পাবে। এতে কি হয়, তোমাদের নিচের জায়গাগুলো, পিউবিক হেয়ারগুলো, ওগুলো কিন্তু ভালোভাবে ক্লিন হয়ে যায়। এটা সবসময় বাইরে ইউজ করতে হয়। এটা কিন্তু তোমাদের ইয়েস্ট ইনফেকশান, ছোটো ছোটো যে অনেকের গুড়ি গুড়ি হয় সেগুলোকেও রিলিফ দিতে সাহায্য করে। আমি নিচে ডিসক্রিপশন বক্সে ভি ওয়াশের লিঙ্ক দিয়ে দেবো যদি আমি অনলাইনে পাই, কারণ আমি সবসময় মেডিকেল স্টোর থেকে কিনে থাকি। নাম্বার টু, ভ্যাজাইনাল ওয়াইপস। যে ওয়াইপসগুলো তোমরা ইউজ করবে সেটা সবসময় ফ্রন্ট টু ব্যাকে ইউজ করবে, কখনোই উল্টো দিক থেকে ইউজ করবে না। সবসময় এটা মাথায় রাখবে, নাহলে কিন্তু তোমাদের এটা স্কিনের জন্য এবং তোমাদের হেলথের জন্য এটা কিন্তু মারাত্মক ক্ষতিকারক হতে পারে। তো সবসময় যখন ভ্যাজাইনাল ওয়াইপস ইউজ করবে, তোমার সামনে থেকে পিছনে ইউজ করবে। তোমরা যদি চাও যে তোমাদের ভ্যাজাইনাল এরিয়া থেকে সুন্দর গন্ধ বেরোবে এবং তোমাদের ভ্যাজাইনাল এরিয়াটা ক্লিন থাকবে, তাহলে তোমরা হাফ টেবিল স্পুন অ্যালাম এক গ্লাস জলের মধ্যে তোমরা মেশাবে, মিশিয়ে সেটা খাবে রোজ। এটা তোমাদের ভ্যাজাইনাল এরিয়াটাকে কিন্তু ক্লিন করে দেবে, এবং তার সাথে ভ্যাজাইনাল এরিয়াতে যদি দুর্গন্ধ থাকে সেটাকেও এটা রিমুভ করতে অনেক বেশি হেল্প করে। যাদের ভ্যাজাইনাল এরিয়াটা খুব ড্রাই থাকে এবং খুবই শুকিয়ে থাকে, সেটা কিন্তু আমাদের স্কিনের জন্য ভালো না। ভ্যাজাইনাল এরিয়াটা যদি একদম ড্রাই হয়ে থাকে, তাহলে কিন্তু তোমার ওখানে ভ্যাজাইনাল এরিয়ার কিন্তু পিএইচ লেভেলটাও কিন্তু নষ্ট হচ্ছে। তো সেটাকে ইমপ্রুভ করার জন্য বা সেটাকে ভালো রাখার জন্য তোমরা জেল বা ক্রিম ইউজ করতে পারো। মার্কেটে খুব ভালো একটা ক্রিম আছে, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা তাও একবার ফিমেল কোনো গাইনোকোলজিস্টের কাছ থেকে জেনে নিতে পারো তোমার স্কিনের জন্য কোনটা স্যুট করতে পারে। এই প্রোডাক্টটা যেটা আছে সেটা কিন্তু তোমাদের ভ্যাজাইনাল এরিয়াটাকে ড্রাই হতে দেবে না, খুব স্মুথ রাখবে এবং খুবই হেলদি রাখবে। তো এই প্রোডাক্ট একবার চেক করে নিও, আমি পারলে নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আর যাদের বয়স 21 হয়ে গেছে, তারা প্রতি 3 বছর অন্তর অন্তর প্যাম্পস মেয়ার বলে একটা ট্রিটমেন্ট আছে, সেটা কিন্তু অবশ্যই করবে। প্যাম্পস মেয়ারটা কিন্তু ভালো একটা ট্রিটমেন্ট, এটা কিন্তু যে কোনো টাইপের ডিজিজ, ক্যান্সার এগুলো থেকে তোমাকে দূরে রাখবে, যার ফলে তুমি একটা হেলদি লাইফস্টাইল লিড করতে চাইবে। সবাই চায় হেলদি লাইফস্টাইল লিড করতে, সো এটা তোমরা একবার চেক করে নিও। বার্থ কন্ট্রোল পিল মেয়েরা কিন্তু হামেশা ইউজ করে থাকে, কিন্তু সেটা যে সবসময় মেয়েদের হেলথের জন্য ভালো তাও নয়। তোমরা যদি চাও রেগুলার বেসিসে বার্থ কন্ট্রোল পিল ইউজ করতে, তাহলে অবশ্যই ফিমেল ডাক্তারের সাথে কিন্তু তোমরা পরামর্শ নিয়ে তবে সেটা, নাহলে তোমাদের শরীরে যে ইস্ট্রোজেন লেভেলটা আছে সেটা পুরোপুরি নির্ভর করে থাকে কিন্তু পিলটার ওপরে। এটা তোমাদের হেলথে কিন্তু অনেক বেশি এফেক্ট করতে পারে, সো মেক শিওর তোমরা ফিমেল ডাক্তারে কিন্তু অবশ্যই পরামর্শ নেবে, কারণ নাহলে তোমাদের ওই ভ্যাজাইনাল এরিয়াটা কিন্তু ড্রাই, ইনফেক্টেড হয়ে যেতে পারে। সো বার্থ কন্ট্রোল পিল ইউজ করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবে। নেক্সট কথা বলবো প্রোবায়োটিক্স নিয়ে। প্রোবায়োটিক্স এক ধরনের ট্যাবলেট যেটা রোজ খেতে হয়, যেটা খেলে নাকি ভ্যাজাইনাল এরিয়াটা ভালো থাকে। আমি অনেক রিসার্চ করে জানলাম যে এই জিনিসটা ভালো হতে পারে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি খাওয়া স্টার্ট করবো, যদি করি তাহলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার ইনস্টাগ্রামে। সো মেক শিওর আমার ইনস্টাগ্রামে চেক করতে একদম ভুলবে না, ওখানে আমি ডেইলি আপডেটস দিতে থাকি আমি কী করছি না করছি, কী কী ভালো কাজ করছে আমার স্কিনে, এগুলো সবই আপডেট দিতে থাকি। সো মেক শিওর আমাকে ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করবে। আমার ইনস্টাগ্রামের নাম সুদেশনা সরোয়ার। নেক্সট কথা হলো ব্রেস্ট এক্সামিন নিয়ে। এখন কিন্তু ব্রেস্ট ক্যান্সার, ব্রেস্ট টিউমার কিন্তু খুব বেশি বেড়ে যাচ্ছে, ফিমেলদের এটা সব থেকে বেশি হয়। সো তোমরা নিজেরাই নিজেদের চেক করে নিতে পারো, তোমরা তোমাদের হাতে তালু দিয়ে তোমাদের ব্রেস্টটাকে প্রেস করে দেখতে পারো কোনো আনইউজুয়াল কিছু লাম্প দেখতে পাচ্ছ কি না। যদি পাও তাহলে অবশ্যই কিন্তু ফিমেল ডাক্তারের সাথে পরামর্শ নাও, দরকার হলে ইউএসবি বা আরও অনেক ডিফারেন্ট টাইপস অফ ট্রিটমেন্ট আছে সেগুলো কিন্তু করে তোমরা দেখতে পারো, কারণ প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, রাইট? সো তোমরা যদি দেখো যে তোমাদের শরীরে কোনো আনইউজুয়াল চেঞ্জেস আসছে এবং তোমাদের ব্রেস্টে যদি কোনো আনইউজুয়াল চেঞ্জেস থাকে, তাহলে অবশ্যই কিন্তু ফিমেল ডাক্তারের সাথে পরামর্শ নেবে। নেক্সট কথা বলবো শেভিং নিয়ে। তো ফেস শেভিংয়ের কথা বলতে গেলে তোমরা ইউজ করতে পারো টিঙ্কার রেজার, এটা আমি নিজে ইউজ করি, এটা আমার স্কিনে খুব ভালোভাবে স্যুট করে। তোমরা অন্য কিছু ইউজ করতে পারো, তোমরা থ্রেডিং করতে পারো, তোমরা হোমমেড জিলাটিন মাস্ক দিয়ে তোমরা লোমটাকে তুলতে পারো, কিন্তু সেগুলো কিন্তু খুবই পেইনফুল মেথড। আমার কথা যদি তোমরা শুনতে চাও তাহলে তোমরা ফেস রেজার ইউজ করতে পারো, এটা খুবই এফেক্টিভ, টাইম কনজিউমিং একদমই না এবং তার সাথে এটা কিন্তু একদমই পেইনফুল না। সো ফেস শেভিংটা কিন্তু তোমরা করতেই পারো। ভ্যাজাইনাল হেয়ারগুলোকে কীভাবে তোমরা রিমুভ করবে, সো যাদের ভ্যাজাইনাল এরিয়ার যে
হেয়ারগুলো আছে সেটা খুবই কোর্স, খুবই ডেন্স, তারা যদি ওখানে যদি রেজার ইউজ করে তাহলে অনেক বাম্প হয়ে যায়, লাল হয়ে যায় জায়গাগুলো। সো তোমরা চাইলে ভার্জিনাল হেয়ারগুলোকে ট্রিম করে রাখতে পারো, এটা কস্ট এফেক্টিভ এবং তার সাথে একদম পেনফুল না। এরপরে কথা বলবো ইনগ্রোন হেয়ার নিয়ে। তোমরা দেখে থাকবে তোমাদের পায়ের বা হাতের কনুইয়ের জায়গাগুলো কিন্তু ইনগ্রোন হেয়ার খুব বেশি হয়, রেজার দিয়ে যারা ইউজ করো তাদের আরও বেশি হয়। সেই জন্য রেজার যারা ইউজ করো তাহলে অবশ্যই রেজার ইউজ করার আগে স্কিনটাকে ভালোভাবে স্ক্রাব করে নেবে, স্ক্রাব করার পরে কোনো ফোম ইউজ করবে, ফোম ইউজ করার পরে কিন্তু তোমরা ফোম দিয়ে তার সাথে কিন্তু রেজার ইউজ করবে, তাহলে তোমাদের স্কিনে কোনো ধরনের ইনগ্রোন হেয়ার থাকবে না। অনেকে যারা খুব বেশি টাইট জিন্স পরে তাদেরও কিন্তু ইনগ্রোন হেয়ার হতে পারে টাইট জিন্সের জন্য। সো তোমাদের যদি এরকম কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা টাইট জিন্সটাকে জেনারেলি অ্যাভয়েড করার ট্রাই করো। নাম্বার 9, ইট ক্লিন। তোমরা যদি খাবারটা ক্লিন খাও তাহলে কিন্তু তোমাদের গা দিয়েও কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোয়। নেক্সট একটা কথা আছে যে ইউ স্মেল হোয়াট ইউ ইট। তোমরা যেটাই খাও না কেন সেটা কিন্তু তোমাদের গা থেকে বেরোয়, কারণ তোমরা যদি ভেজ হও খুব ভালো, তোমরা একদম পারফেক্ট আছো। তোমরা যদি নন ভেজ হও, বেশি পেঁয়াজ রসুন দিয়ে খাবারটা খাও, তাহলে কিন্তু তোমাদের গা থেকে একটা অন্যরকম গন্ধ বেরোয়। সো ট্রাই করো। যে আবার অনেকে বলে যে রেড মিট যারা খায় তাদের গা থেকে একটু অন্য ধরনের গন্ধ বেরোয়, সো তোমরা ট্রাই করো যে এই খাবারগুলোকে একটু অ্যাভয়েড করতে, একটু কম মশলাপূর্ণ খাবার খেতে, কারণ এটা তোমাদের শরীরের জন্যও ভালো এবং তোমাদের গা থেকে সুন্দর গন্ধের জন্যও ভালো। যেমন নাম্বার 10, ডিটারজেন্ট বা সোপ। তোমরা ইন্টিমেট ওয়্যারগুলো যদি তোমরা এসব ডিটারজেন্টে কোনো ধরনের গন্ধ থাকে না সেই ধরনের জিনিস যদি তোমরা ইন্টিমেট ওয়্যারগুলোকে যদি ক্লিন করো তাহলে সেটা তোমাদের স্কিনের জন্য ভালো। আর্টিফিশিয়াল স্মেল যেগুলোতে রয়েছে সেগুলো কিন্তু কখনোই ইন্টিমেট জায়গার জন্য ভালো না, এবং এটা সোপের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। তোমরা যখন যে কোনো সোপ যখন তোমরা ইউজ করো সেই সাবানগুলো যেন ন্যাচারাল হয়, ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসে তৈরি হয়, প্যারাবিন এসএলএস এগুলো যেন না থাকে, কারণ এগুলো আমাদের স্কিনের জন্য হার্মফুল। সো এটা তোমাদের আমি আগে থেকে মেনশন করে দিলাম। সো এটা ছিল আমার টপ 10 টিপস কীভাবে তোমরা হাইজিন মেনটেন করবে, কীভাবে তোমরা নিজেদের ভালো রাখবে, কীভাবে হেলদি রাখবে। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলবে না। এই ধরনের ভিডিও যদি বারবার দেখতে চাও তাহলে মেক শিওর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর তার সাথে সাথে ছোট্ট একটা বেল আইকন আছে ওটা কিন্তু চিপবে, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে। আমার চ্যানেলে কিন্তু শনিবার রাত 8টার সময় ভিডিও আসবে, সো মেক শিওর আমার চ্যানেলটাকে চেক করতে একদম ভুলবে না। আমার সাথে কথা বলতে চাইলে, আমার ডেইলি আপডেটস জানতে চাইলে আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করবে। আমার ইনস্টাগ্রামের নাম সুদেশনা সোয়াল আর আমার ফেসবুক পেজের নাম মিস ওয়ান। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতো এটুকু, বাই বাই। আমার আরও ভিডিও দেখার জন্য এখানে।